আমরা এগুলো কাঠের কাঠের মধ্যে পুরুলিয়াতে অযোধ্যা হিলের উপরে আছিস। শাল কাঠ কেটে ফিডার তৈরি করা হয়েছে এবং তাতে এখানকার যে দেশি শুকর, একদম পিওর দেশি শুকর বোঝা যাচ্ছে, মুখটা ছুচলো। ঘরোয়া ভাতের পান্তা ভাত কুঁড়ো একটু জল মাখিয়ে খেতে দিয়েছে। একদম দেশীয় পদ্ধতিতে কম খরচে দেশীয় শুকর পালন করা হচ্ছে এই অযোধ্যা পাহাড়ের হিল টপে। আচ্ছা, এটা কাদের এই শুকর? তোমাদের বাড়িতে কটা শুকর আছে? এই একটাই? আচ্ছা, তোমাদের বাড়িতে শুকর ছাড়া আর কি কি আছে? কখানা ছাগল আছে তোমাদের বাড়িতে? কটা ছাগল আছে? 30টা না? 30 30। আচ্ছা, আর কি আছে? মুরগি কতগুলো আছে? মুরগি আছে মোটামুটি 20 25টা। 20 25টা? এগুলো কোথায় বিক্রি করো? কোথায়? বহরমপুর। ও, বাড়ি থেকে নিয়ে যায় না? আচ্ছা, এখানে ছাগলের কেমন দাম হয় এক একটা ছাগল? খাসি হিসাবে দাম হয়, খাসি গুলো যদি থাকে তাহলে 10-12 হাজার টাকা দাম। 10-12 হাজার টাকা দাম হয়ে যায়? কতদিনে বিক্রি করে? 3 বছর। 3 বছর 4 বছরে? কেউ 1 বছরে কেউ বিক্রি করে না? না। আচ্ছা আচ্ছা, আর এই যে ছাগল আছে, ছাগলকে কি খেতে দাও? এই পালহা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শুকনো পাতা টাতা এগুলো না খাবে? শুকনো দাও না? আচ্ছা আচ্ছা, আর ঘরের কোনো গুঁড়ো খাবার দাও না? না। আচ্ছা, এই শুধু ওই পালা যেগুলো ওইগুলো সবুজ পাতা এগুলো দাও। চড়াতে নিয়ে যাওয়া হয় না বাড়িতেই বেঁধে রাখ? চড়াতে নিয়ে যাও। চড়াতে নিয়ে যাও? ও আচ্ছা। রোগ ব্যাধি হয় ছাগলের? এখানে রোগ হয়? রোগে মারাটা গেছে? কোনো সময় হবে কি? কী রোগ হয় ছাগলের? কাকড়ি বেশি চান হয়। আচ্ছা, আর এখানে ওই টিকা টিকা বা ওষুধপত্র খাওয়াও? আচ্ছা আচ্ছা, ছাগল বিক্রি করে লাভ হয়? হবে কি? এই জন্য তো রাখো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিমুল বেড়া, এই মুরগিকে কি খেতে দেন? ওই রেশনে চাল দেয়? আপনারই ছবি উঠে যাচ্ছে। না না, সবারই ছবি নিচ্ছি। আমার এই প্রথমবার এলাম এখানে। সবার বাড়িতে মানে দেশি শুকর তো দেখলাম ওখানে আছে। হ্যাঁ, অন্য জাতের নেই? কি নাম বল? তোর নাম বল। এখানে ওই মুরমু টুডু এই টাইটেলেরই বেশিরভাগ নাকি? আচ্ছা, আচ্ছা, বাড়িতে আপনাদের গরু নেই? কারা আছে তো দেখলাম? আর আপনার এখানে টমেটো ভালো চাষ হয় তাই তো? টমেটো, আলু, আলু চাষ হয়? কি খেলতে পারিস খেল তোরা? ভালো নাচতে পারিস তো? হ্যাঁ, আমরা ঘুরে আসি, কালকে ট্রেনিংয়ে আসবি তো ওখানে সবাই? ঠিক আছে, কালকে ট্রেনিং এর সময় আসবি, ঠিক আছে? তোদের জন্য কালকে আসবো, কালকে আবার আসবো। হ্যাঁ।